আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আপনারা দেখছেন আবাউট পিজিয়ন আর আমার আজকের বিষয় কবুতরের বাচ্চা কেন মারা যায় কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর কিছুদিনের মধ্যে মারা যায় বা একটু বড় হয়ে কিংবা সবে খেতে শিখেছে এই রকম বাচ্চা বেশি মারা যেতে দেখা যায় আপনি দেখবেন বাচ্চার পেটে খাবার আছে বাবা মা খুব সুন্দর খাওয়াচ্ছে সন্ধেবেলা ভালো দেখে আসবেন সকালে গিয়ে দেখবেন বাচ্চা মরে পড়ে আছে আপনি তো বুঝে উঠতেই পারবেন না কিভাবে কি হলো বাচ্চা মারা যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট একটা কারণ নেই বিভিন্ন কারণে কবুতরের বাচ্চা মারা যায় আজ আমি সেই সব কারণ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সমস্যা থেকে মুক্ত হতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কবুতরের ডিম না দেয়া থেকে শুরু করে ডিম না জমা ডিমের ভিতর বাচ্চার মৃত্যু এবং বাচ্চা হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে মৃত্যু এই সব কিছুরই একটা সবথেকে বড়ো কারণ হতে পারে কবুতরের শরীরে সালমনিল্লা জীবাণুর উপস্থিতি কবুতরের শরীরে কখনো কখনও শালমোনিল্লা জীবাণু এমন মাত্রায় থাকে যে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না যে আপনার কবুতর অসুস্থ কিন্তু সেই সালমনিল্লার জীবাণু আক্রান্ত কবুতর যদি ডিম দেয় তখন ডিমের মধ্যে জীবাণুর উপস্থিতি থাকে এবার এই জীবাণুর কারণে হয় ডিমে ব্লাড জমবে না না হয় ডিমের মধ্যে ভ্রূণ মারা যাবে আর না হয় বাচ্চা হয়ে যাওয়ার পর কিছুদিনের দিনের মধ্যেই মারা যাবে বাচ্চা যদি সুস্থ সবলও হয় আর শালমলীলা জীবাণু আক্রান্ত মা বাবা যদি সেই বাচ্চাকে খাওয়ায় তাতেও বাচ্চা মারা যাবে তো এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে প্রতি মাসে কোর্স করাতে হবে অন্য কোনোভাবেই আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না আর শালমোনিল্লার কোর্স করার জন্য যে যে ওষুধগুলো আপনাকে ব্যবহার করতে হবে তা হলো হোমিওপ্যাথি ওষুধ ব্যাপটেসিয়া থার্টি বেলাডোনা থার্টি ভিটামিন বি কমপ্লেক্স অ্যাপেল সিডার ভিনিগার এবং অবশ্যই নিয়ম করে লেবু পানি দেবেন আর এই সব ওষুধ মাসে কয় দিন ও কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে বিস্তারিত বলা আছে আমার শীতকালীন মাসিক ওষুধের কোর্সের ভিডিওতে আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিংক দিয়ে দেব। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বাচ্চা মারা যাওয়ার আরেকটা বড় কারণ হলো ডিপথেরিয়া রোগ এটা বেশি হয়ে থাকে একটু বড় বাচ্চাদের মানে শরীরে পালক হয়ে গেছে সবে দাঁড়াতে শিখেছে বা সবে খেতে শিখেছে রকম বাচ্চাদের এই রোগের লক্ষণটা আপনি বাচ্চাকে ভালো করে না পর্যবেক্ষণ করলে প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন না আর যখন এমনিতেই বুঝতে পারবেন তখন হয় বাচ্চার শেষ অবস্থা এই অবস্থাতে দেখা যাবে বাচ্চা মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় লেজ উঁচু নিচু হচ্ছে নাকে এবং চোখে পানি থাকতে পারে আর নাও থাকতে পারে লোম ফুলিয়ে বসে থাকবে বাবা মা খাওয়াতে চাইলেও খেতে চাইবে না বমি করতে পারে এবং কখনো কখনো ডানা বা পা প্যারালাইসিস হয়ে যায় এবং পায়খানাও হতে পারে সবুজ চুন মেশানো বা খয়রি চুন মেশানো বা শুধু চুনা পায়খানা অথবা ক্রিম কালারেরও হতে পারে কিন্তু শেষ পর্যায়ে চিকিৎসা করলেও বেশিরভাগ সময়ে বাচ্চাকে বাঁচানো যায় না তাই প্রাথমিক অবস্থায় রোগ ধরতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন কম হলেও একবার পায়খানা পর্যবেক্ষণ করতে হবে পায়খানা অস্বাভাবিক দেখলেই অবশ্যই বাচ্চাকে প্রথমে মা বাবার কাছ থেকে আলাদা করে দিতে হবে তা না হলে অন্য যে বাচ্চা থাকবে তার এবং মা বাবারও রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আসি চিকিৎসা নিয়ে আবারও বলছি এই রোগের শেষ পর্যায়ে চিকিৎসা করলে পায়রাকে বাঁচানোর সম্ভাবনা অনেকটাই কমে যায় সে যাই হোক শেষ পর্যায়ে হোক আর প্রথম পর্যায়ে বাচ্চাকে আলাদা জায়গায় রেখে অ্যাজ্রোমাইসিন টু হান্ড্রেড গ্রুপের সাসপেনশিয়ান দশ ফোটা করে দিনে তিনবার এবং হোমিওপ্যাথি ট্যাবলেট কালিমুর সিক্স এক্স একটু ছোট বাচ্চা হলে একটা আর একটু বড় বাচ্চা হলে দুটো করে একসাথে দিনে তিনবার দেবেন দুটোই ওষুধ সাত দিন চলবে এবং রোগের ধরন অনুযায়ী দিন সংখ্যা কম বেশি হতে পারে আর যেহেতু বাচ্চা পায়রা তাই অবশ্যই হ্যান্ড ফিডিং করাতে হবে দিনে তিনবার বাচ্চা পায়রাকে কি দিয়ে ও কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এই বিষয়ে যদি জানতে চান তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে বাচ্চা কুতারের যত্ন নিয়ে আমি উপরে আই বাটনে ভিডিও লিংক দিয়ে দেব যারা দেখতে চান দেখে নেবেন এখানে আমি বলতে চাই আপনাদের প্রথম প্রথম পায়খানা দেখে রোগ চিনতে ও চিকিৎসা করতে অসুবিধা হতে পারে বা রোগ চিনলেও চিকিৎসা দিতে ভয় হতে পারে যেটা প্রথম পায়রা বুসে আমাদেরও হয়েছিল এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যখন পায়খানা বা লক্ষণ দেখে রোগ চিনতে পারবেন না বা চিকিৎসা দিতে যদি সন্দেহ হয় তো আমার ফেসবুক পেজের ইনবক্সে পায়খানার ছবি দিয়ে বিস্তারিত জানাতে পারেন আমি চিকিৎসা দিয়ে দিই খুব কম সময়ের মধ্যেই আর এইভাবেই আপনারা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে করতে নিজেরাই রোগ চিনতে ও চিকিৎসা করতে শিখে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা যদি ডিপথেরিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তো আমার চ্যানেলে এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে হিন্দিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন কবুতরের বাচ্চার মৃত্যুর আর একটা কারণ হতে পারে বাবা মায়ের অসুস্থতা মানে বাবা মা যদি কোনো রোগে আক্রান্ত হয় আর তাদের দিয়ে যদি বাচ্চা খাওয়ানো হয় তো বাচ্চাও সেই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই রোগের লক্ষণ দেখলেই অবশ্যই পায়রাকে বাচ্চার কাছ থেকে সরিয়ে নিয়ে চিকিৎসা করতে হবে যদি বাবা অসুস্থ হয় তো সেক্ষেত্রে মা বাচ্চাকে খাওয়াবে আর মা অসুস্থ হলে বাবা খাওয়াবে কিন্তু যদি দুজনেই অসুস্থ হয় তো আপনাকে দুজনকেই সরিয়ে নিতে হবে এবং বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাতে হবে কোনো অবস্থাতেই যে কোনো রোগে আক্রান্ত পায়রাকে দিয়ে বাচ্চা খাওয়ানো যাবে না বাচ্চা মৃত্যুর আরেকটা বড়ো কারণ হলো পরিষ্কার ফাঙ্গাসমুক্ত খাবার ও ফিল্টার পানি ব্যবহার না করা নোংরা ও ফাঙ্গাসযুক্ত খাবার এবং আনফিল্টার পানির দ্বারা কবুতারের বিষক্রিয়া হতে পারে তাছাড়া খাবারে ইঁদুর বিড়াল আঁড়োলা ইত্যাদি মুখ দিলেও এটা হতে পারে আর এটা বাচ্চা কবুতরের ক্ষেত্রে বেশি হয় কবুতরের বিষক্রিয়ার লক্ষণ হল কবুতর বমি করবে এবং হঠাৎই ঝিমিয়ে যাবে কিন্তু বমির লক্ষণ ডিপথেরিয়া রোগের ক্ষেত্রেও হয়ে থাকে সেটা আপনাকে আরও অন্যান্য লক্ষণ দেখে বুঝতে হবে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে খামারে ইঁদুর বিড়াল ও আঁড়সোলা রানাগোনা বন্ধ করতে হবে অবশ্যই খাবার পরিষ্কার করে ফাঙ্গাস মুক্ত করে তবেই ব্যবহার করবেন এবং ফিল্টার পানি ব্যবহার করতে হবে আর আপনি যদি নিশ্চিত হয়ে যান আপনার কবুতরের বিষক্রিয়া হয়েছে তখন চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথি ওষুধ ভুম থার্টি বাচ্চা পায়রা হলে এক ফোঁটা করে দশ মিনিট ছাড়া ছাড়া তিন চারবার দেবেন আর বড় পায়রা হলে দুই ফোঁটা করে দশ মিনিট ছাড়া ছাড়া তিন চারবার দেবেন মনে রাখবেন ওষুধের ডোজ বেশি ব্যবহার করবেন না বিষক্রিয়ার চিকিৎসার জন্য নার্সবোমের থেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না গ্রিটের অভাবও বাচ্চা মৃত্যুর আর একটা কারণ হতে পারে অনেক সময় দেখবেন বাচ্চার পেটে খাবার হজম হয় না হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন পেট পুরো দানাতে টাইট হয়ে আছে এটা হয়ে থাকে গ্রিটের অভাবে গ্রিট পায়রার দানা হজম করতে সাহায্য করে তাই অবশ্যই বাচ্চা থাকলে পায়রাকে প্রতিদিন উপযুক্ত জীবাণুমুক্ত গ্রিট খেতে দেবেন আপনারা যারা এখনও আমার গ্রিটের ভিডিওটা দেখেননি উপরে আয় বাটনে আমি ভিডিও লিংক দিয়ে দেবো প্রয়োজন হলে দেখে নেবেন বাবা মায়ের যদি শরীরে পুষ্টির অভাব থাকে সেক্ষেত্রেও হয় ডিমের মধ্যেই বাচ্চা মারা যাবে না হয় জন্মানোর দু এক দিনের মধ্যে বাচ্চা মারা যায় তাই পুষ্টি খাবার পায়রাকে সরবরাহ করতে হবে এবং প্রতি মাসে ভিটামিন মিনারেলসের কোর্স করাতে হবে পায়রার খাবার ও মাসিক কোর্সের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন যে বাবা মা বাচ্চা খাওয়াচ্ছে এই রকম পায়রাকে ক্রিমির কোর্স করালেও বাচ্চার মৃত্যু ঘটতে পারে তাই বাচ্চা খাওয়াচ্ছে সেই রকম পায়রাকে ক্রিমির কোর্স করাবেন না দু এক দিনের ছোটো বাচ্চা বাবা মায়ের চাপে বা পা লেগে পড়ে গিয়ে এবং কখনো কখনো নেস্ট বলে চটের মধ্যে ঢুকে গিয়েও মারা যায় তাই বাচ্চা জন্মানোর পর প্রথম দু একদিন একটু বেশি খেয়াল রাখতে হয় তো বাচ্চা মারা যাওয়ার সমস্ত কারণ ও সমাধান নিয়ে যতটা বিস্তারিত সম্ভব আলোচনা করেছি তবু আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা আপনাদের পায়রার কোনো সমস্যা থাকলে এবং ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আজ এই পর্যন্তই আবার হাজির হব পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ